এই মুহূর্তে হাওয়া অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সকাল থেকেই আকাশের মুখ ভার, ফের বাংলার 8 জেলায় জারি হলো বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। চলবে টানা 4 থেকে 5 দিন। তো ফের কবে কখন থেকে টানা 4 থেকে 5 দিন বাংলার কোন 8 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আপনাদের জেলার নামটি কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 28 আগস্ট রবিবার সকাল থেকেই মূলত মেঘলা আকাশ, বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার ভারী বৃষ্টিপাতে ভেসেছে উত্তর কলকাতা। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের শহরতলি এবং অন্যান্য জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ। তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বাতাসে জড়িয় বাষ্প বেশি থাকায়, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল অর্থাৎ 29 আগস্ট সোমবার থেকে বৃষ্টি কমবে। 29 আগস্ট সোমবার ও 30 আগস্ট মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম, তবে ফের 31 আগস্ট বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। লাগাতার বৃষ্টির ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। সাময়িকভাবে বৃষ্টি হলে তাপমাত্রা কমলেও তা পরে বেড়ে যাবে। 29 আগস্ট সোমবার ও 30 আগস্ট মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে 31 আগস্ট বুধবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে আমাদের রাজ্যে মৌসুমি অক্ষরেখা ছাড়া আর সেভাবে কোনো সিস্টেম নেই। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে এবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করেছে। ঘূর্ণাবর্ত রয়েছে একটি দক্ষিণ পশ্চিম বিহার এবং অন্যটি দক্ষিণ বঙ্গোপসাগরে।